Namaskar, Assam TikTok show Dorkha Kokolok Moi Kide Swagatam Janaisu. Are Mohutrat Loi Sukebatao, Gurutwapurna Khobor, Aurus Bharotor Logote Akhomor Bibhinno Prantor Pora, Ene Dhoronor Khobor Khomu Nito Sabor Karone Assam TikTok Channel to Subscribe Kori, Kakhot Thoka Bell Icon to Press Kori Dibo. To Bondhu Bandhobi Khokol, Ahok Aji Gurutwapurna Khobor Kita Arambho Koru. Durgut Khobor Anondo Utkhobor Majote Mohasoptom Nirikha Ghotil, Ek Sanchal Lokor Ghotona. প্রধানমন্ত্রী মোদীয়ে উপহার দিয়া সোণৰ মুকুট চুৰি কৰি লৈ গল সোৰে কালি মন্দিৰলৈ বুলি সোণৰ মুকুট উপহাৰ দিছিল প্রধানমন্ত্রী মোদীয়ে হিন্দুসকলৰ 51খন শক্তিপীঠৰ অন্যতম জকুৰেশ্বৰী কালি মন্দিৰত এই ঘটনা সংঘটিত হৈছে বাংলাদেশৰ খাটখিৰা জিলাত অৱস্থিত 12শ শতিকাতে স্থাপিত মন্দিৰটো আৰু এই ঘটনাক তীব্ৰ গৰিহণা ঢাকা স্থিত ভাৰতীয় উচ্চায়ুক্তৰ অতি শীঘ্ৰে সুৰক্ষিত কৰি ব্যৱস্থা গ্ৰহণৰ আহ্বান বাংলাদেশ চৰকাৰৰ 2021 চনতে মন্দিৰ দৰ্শন কৰি উপহাৰ দিছিল ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে দুৰ্গা পূজাৰ মহাসপ্তমীৰ নিশা চুৰি কাৰ্য সংঘটিত কৰিছিল দুধৰ খচৰে আৰু সিসিটিভি কেমেৰাত বন্দী হৈ ৰল চুৰিকাণ্ডৰ সমগ্ৰ দৃশ্য হাৰিয়ানাত হ'ব পুনৰ নিৰ্বাচন হাৰিয়ানা চৰকাৰ গঠন কৰাৰ পূৰ্বে কলঠেকত পৰিছে বিজেপি হাৰিয়ানাত 33টা সমষ্টিত হ'ব পাৰে পুনৰ ভোটগ্ৰহণ ভোটগণনাৰ সময় স্পষ্ট হৈছিল ইভিএমৰ বিজুতি কংগ্ৰেছৰ অভিযোগ স্বীকাৰ কৰিলে নিৰ্বাচন আয়োগে হিলঞ্জাক উচ্ছেদ কৰি হিমন্ত চৰকাৰে আদানী গটাই দিব 9000 বিঘা মাটি স্পষ্ট হৈ পৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ আদানী প্ৰেম দুৰ্গা পূজাৰ পিছতেই হিলঞ্জাৰ ঘৰ উচ্ছেদ কৰিব হিমন্ত চৰকাৰে আনহাতে থলুৱাক উচ্ছেদ কৰি মাটি দিয়া হ'ব আদানীক সিমেন্ট কাৰখানা স্থাপনৰ বাবে আদানীক পাৰি দিয়া হৈছে ৰঙা তলিছা উমৰাংসুৰ হাজাৰ হাজাৰ বিঘা মাটি আদানীক গটাই দিবলৈ প্ৰস্তুতি সম্পূৰ্ণ হিমন্ত চৰকাৰৰ উমৰাংসুত বসবাস কৰি অহা ডিমাছা কৌকি কাৰ্বি জনগোষ্ঠীৰ পৰিয়ালক উচ্ছেদ চলাবলৈ সাজু হিমন্ত চৰকাৰ আৰু বৃহৎ চিমেণ্ট কাৰখানা স্থাপনৰ বাবে 9000 বিঘা মাটি আদানীক আবণ্টন দিছে ডিমাছা পৰিষদে আদানীৰ হাতত বিজেপি চৰকাৰে হিলঞ্জাৰ জাতি মাটি ভেটি বিক্ৰী কৰিবলৈ ওলাইছে নিলম্বন হল মৰিগাঁও কাৰাগাৰৰ অধীক্ষক প্ৰশান্ত শইকীয়া তৎকালীনভাৱে কাৰ্যকৰী হোৱাকৈ এই নিৰ্দেশ মৰিগাঁও কাৰাগাৰৰ বেৰেক ভাঙি পলায়ন কৰিছিল পাঁচগৰাকী কয়দীয়ে লুঙি জোৰা দি জেলৰ পৰা পলাইছিল কয়দী কেইগৰাকী আৰু বিস্ফোট দেৱাল বগাই পলাল আটাইকেইগৰাকী লুঙ্গি কম্বল বিছনা চাদৰ জোৰা লগাই বিছ ফুট উচ্চতাত দেৱাল বগাই পলাইছিল কয়দী কয়দীকেইটা চাইফুদ্দিন জিয়াৰুল ইছলাম নৌৰ ইছলাম মফিদুল আৰু আব্দুল ৰচিদ আটাইকেইগৰাকী অপৰাধী পক্সো গোচৰত বিচাৰাধীন আছিল জাতিগত লোকপিয়লৰ বাবেই মোদী চৰকাৰৰ সংগ এৰিব নেকি চন্দ্ৰবাবু নাইডুৱে এইবাৰ চন্দ্ৰবাবু নাইডুৱে ঘাটে ঘাটে পানী খুৱাইছে নৰেন্দ্ৰ মোদী অমিত শ্বাহক অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডু তথা সহযোগী টিডিপি দলক লৈ সমস্যাত নৰেন্দ্ৰ মোদী অমিত শ্বাহ কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধীৰ দাবীক এইবাৰ সমৰ্থন জনালে অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডুৱে ৰাহুল গান্ধীৰ সুৰতে সুৰ মিলালে অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডুৱে দেশত জাতিগত লোকপিয়লৰ দাবী জনাই মোদী বিৰোধী স্থিতি দলে মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডুৱে মোদী শ্বাহে নিবিচৰা জাতিগত লোকপিয়লক লৈ এইবাৰ সৰব হ'ল চন্দ্ৰবাবু নাইডু আমাক জাতিগত লোকপিয়লৰ অত্যন্ত প্ৰয়োজন আৰু দৰকাৰ মোদী চৰকাৰক খলঠেকত পেলাই জাতিগত লোকপিয়লক লৈ ৰাহুল গান্ধীক সমৰ্থন চন্দ্ৰবাবু নাইডুৰ তেলৰ মূল্য বৃদ্ধিৰ মাজতে ডলাৰৰ বিপৰীতে সৰ্বকালৰ নিম্নতম স্তৰলৈ নামিছে টকা
তেলর মূল্য বৃদ্ধি আর দেশের শেয়ার বজারের পর বিদেশী ধনের বহিঃপ্রবাহ অব্যাহত থাকার বাবেই শুক্রবারে ভারতীয় টাকার মূল্যই আমেরিকান ডলারের বিপরীতে অভিলেখ সৃষ্টি করে। আপনি কলফুল খাই ভাল পায় নাকি? কলফুল খালে কি হয় জানেনে? জানিলে আচরিত হব আপনি। কলফুলর আছে চমৎকারী ঔষধি গুণ। কলফুল খালে স্বাস্থ্যর কি কি উপকারিতা হয় সবিশেষ জানিবলৈ চাওক আমার এই বিশেষ প্রতিবেদন। আয়ুর্বেদর মতে আমি কলগছর প্রতিটো অংশ উন্নত স্বাস্থ্যর বাবে ব্যবহার করিব পারো, কলগছ হোক বা ফুল হোক। যেতিয়া কলফুলর পুষ্টিগত মূল্যর কথা আহে, ইয়াত যথেষ্ট আঁহ, প্রোটিন, পটাসিয়াম, ক্যালসিয়াম, তাম, ফসফরাস, আইরন, ম্যাগনেসিয়াম আর ভিটামিন ই থাকে। আমি ইয়াক কেঁচা বা রন্ধা দুয়োটা খাব পারো। কেবল সেয়াই নহয়, ইয়াক ভেষজ হিসাবেও ব্যবহার করা হয়। আয়ুর্বেদর মতে বহুতো মারাত্মক রোগ নিরাময়ের বাবে ইয়াক বছর বছর ধরে আয়ুর্বেদত ব্যবহার করা হয়েছে। ইয়াক চুলির যত্ন, ছালর যত্নর সামগ্রীটো ব্যবহার করা হয়। গতিকে ইয়ার লাভালাভবর জানুয়া হোক। যদি ডায়াবেটিস রোগীর দ্বারা কলফুল এটা উতলাই সেবন করা হয়, তেন্তে সেইবোৰৰ ইনসুলিনের স্টোর কম হব। আপনি কলফুলক পাচলি বা স্যুপ হিসাবেও খাব পারে। মুক্ত রেডিকেলর চিকিৎসা। কলফুলর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, যি বহুতো রোগ যেনে আলজেইমার, পার্কিনসন, কর্কট রোগ আদি দূর করাত সহায় করে। কেবল সেয়াই নহয়, ই বয়স বৃদ্ধির প্রক্রিয়াটো লেহেম করাটো কার্যকরী। এই ক্ষেত্রত যদি আপনি এই সমস্যাবোৰ পরিহার করব বিচাৰে, আপনার আহারত কলফুল অন্তর্ভুক্ত করক। পিরিয়ড ক্র্যাম্পত সকাহ। দরাচলতে কলফুল খোৱাৰ ফলত প্রজেস্টরেনের গঠন বৃদ্ধি হয় আর ইয়ার ফলত অত্যাধিক রক্তক্ষরণ নিয়ন্ত্রণ হয়। যদি আপনি ইয়াক অল্প পানি আর নিমখত উতলাই ঠান্ডা করে আর জিরা গুটি খায়, তেন্তে ই অতি উপকারী হব। যদি আপনি ইয়াক নিমখর হইতে দইর হইতে খায়, তেন্তে আপনি উপকৃত হব পারে। হজম সঠিকভাবে রাখিব। কলফুলবোৰ দ্রবণীয় আর অদ্রবণীয় আহেরে সমৃদ্ধ। দ্রবণীয় আহে খাদ্য পাচনতন্ত্রের মাজেরে সহজে পার হবলৈ দিয়ে, আনহাতে অদ্রবণীয় আহে বৃহৎ পরিমাণে হজম করিব নোৱাৰা সামগ্রীত সহায় করে, যে খাদ্যর হজম আর শোষণ তৎপরতাত সহায় করে। কণী খাই ভালপোৱা সকলের বাবে ভয়ঙ্কর খবর। সাবধান, বজারত উলাইছে নকল কণী। নকল কণী খালে বেমারত ভুগিব পারে আপুনি। কেনেকৈ চিনাক্ত করিব নকল কণী জনাইছো সবিশেষ। ভিডিওটো শেয়ার করে সকলকে সজাগ করে দিয়ক। শীতকালের আগমনের লগে লগে সমগ্র দেশতে কণীর চাহিদা বৃদ্ধি পাবলৈ আরম্ভ করে। কণীয়ে শরীরক গরম করে রাখে আর ইয়াত প্রোটিন, ক্যালসিয়াম আর ওমেগা তিনি থাকে, যিবোৰ স্বাস্থ্যৰ বাবে অতি উপকারী। এনে পরিস্থিতিত শীতকাল আরম্ভ হওয়ার লগে লগে কণীর চাহিদা বাড়ি যায়। কণীর চাহিদার বাবে বজারত নকল কণী বিক্রি করা হয়েছে। এই কণীবোৰে আপনার স্বাস্থ্যর বহু ক্ষতিকারক। দেশের ভিতরতে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাডুত কণীর উৎপাদন সর্বাধিক হওয়ার বিপরীতে খোৱাৰ ক্ষেত্রত তেলেঙ্গানা আগ্রণুয়া। এক প্রতিবেদন অনুসরি কেবল হায়দরাবাদতে দৈনিক 75 লাখ কণীর চাহিদা আছে। এনে পরিস্থিতিত ইয়াত কণীর ব্যবসায় 1 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। আপনি কেনেকৈ প্রকৃত আর নকল কণী চিনাক্ত করব পারে জানি লোক। নকল কণী তৈয়ার করবলৈ প্লাস্টিক ব্যবহার করা হয়। এনে পরিস্থিতিত যদি কণীটো জুইৰ ওচৰত ৰাখিলে প্লাস্টিকৰ জ্বলি থকা গোন্ধ ওলাব আৰু প্লাস্টিকৰ বাবে জুই লাগিবও পাৰে। এইদৰে প্ৰকৃত বা নকল কণীটো চিনাক্ত কৰিব পৰা যায়। আনহাতে যদি আপুনি নকল কণীটো চিনাক্ত কৰিব বিচাৰে, তেন্তে কণীটো লৈ জোকাৰি দিয়ক। যদি তাৰ পৰা শব্দ আহিছে, তেন্তে বুজিব যে কণীটো নকল, কাৰণ প্ৰকৃত কণীটো জোকাৰিলে কোনো ধৰণৰ শব্দ নাথাকে। নকল কণী সেৱনে আপোনাৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটাব পাৰে। এনে পৰিস্থিতিত কণী কিনাৰ সময়ত প্ৰকৃত ভুৱা কণী চিনাক্ত কৰাটো নিশ্চিত কৰক। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, আসাম টেক টক্স।